হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার ডেলি ব্লগ। আমি বহুত দিন ব্লগ করি, লাস্ট ব্লগ এসেছিল মনে হয় আমার বার্থডেতে। তাও আমি বার্থডের অনেক পরে ওটাকে ছেড়েছিলাম। তার কারণ হচ্ছে যে জন্মদিনের পরে আমি ঘুরতে যাই ডিসেম্বরে। তো ডিসেম্বরে ঘুরতে গিয়ে আমার ফোনটা পাহাড়ে পড়ে যায় এবং ফোনটা ভেঙে যায়। আমি পাহাড়ে যে আবার ব্লগও করেছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমার ফোনটা ভেঙে যাওয়ার সূত্রে আমি এই ফোনে এখন ট্রান্সফার করতে পারিনি। তো তার ফোনে আমি পুরো ব্যাক আপ নিয়েছিলাম। তো আমার ফোনে আমি বুঝতে পারিনি যে টাচ কাজ করছিল না, ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট সরাইনি। তো এইটা নিয়ে অনেক মাস ভুগেছি আমি। আমি রিসেন্ট আজকে জন্মাষ্টমী, সবাইকে বলা হয়নি, সবাইকে রাধে রাধে জন্মাষ্টমী। খুব ভালো কাটুক সবার, সবাইকে ভালো রাখুক। এই যে আমার গোপাল এখন ঘুমাচ্ছে এখনো, বাট এবার ঘুমাকো ছোটো বাচ্চা। আর ঘুম, আর সবথেকে বড় কথা হচ্ছে ফোন ভেঙে যাওয়ার পরে আমি নতুন ফোন কিনবো। তারপর ভাবলাম যে না, ব্লগটা আমি জন্মাষ্টমী থেকেই শুরু করি। আবার ফোন, আমি এই ফোনও বুঝতে পারছি না আমি কোন দিকে তাকে কথা বলবো, পুরো হয়ে গেছি আমি। বাট এবার বেশি বলছি আমি, যাই হোক। আজকে জন্মাষ্টমী, তো এই যে প্যান্ডেল করা হয়েছে, কালকে আমি ভিডিওটা করিনি। প্যান্ডেলটার এই ক্ষত বিক্ষত অবস্থা হওয়ার কারণ যে এটা আমি, সুস্মিতা আর সুমন মানে পান্তু মিলে করেছি। তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যা হোক করে আমরা করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, দেখাচ্ছি, সি প্রবলেম হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ অজস্র ফুটো, অজস্র ফুটো, এই ফুটোর কোনো কিছু নেই, পুরো ভিজে গেছে। মনে হচ্ছে না যে আমি কিছু খাটিয়েছি। কালকে লাইট লাগিয়ে দিয়ে গেছে, লাইট আছে, ওই যে লাইট বক্স প্রায় অর্ধেক সব ভিজে গেছে। বক্সটা তুলতে পেরে তুলেছি, না হলে তো হয়ে যেত এই অবস্থা। শুরু করে দিয়েছে আমার এখন প্রধান বক্তব্য যে জামা কাপড় কোথায় শেখাবে, কারণ আমি এই সমস্ত যা দড়ি ছিঁড়ে দিয়েছি। কারণ সেটা হচ্ছে এখন তোমাদেরকে দেখানো হয়নি, দেখো কি হচ্ছে, পুরো হয়ে গেছে। এই যে আমার মাতা স্ত্রী এখন, মা কি করছো মা? কোরকম মাঝে মাঝে হচ্ছে, কি কি হয়ে গেছে? আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকড়ি ভাজা, আর এ বানিয়ে নিয়েছো? এটা কি বানিয়েছো? এখানে নুন বসে পড়েছে রান্না করতে। কাঁকড়েল তো ভাজা হয়ে গেছে, নুন তাহলে কি করতে? কাঁকড়েল কাটছে, ওই কাটছে, তারপর ভাজা হবে। এই যে নারকোল, আমি করে নারকোলটা কুড়ে গেছিলাম, কোথায় রেখেছিস? একটাই বাকি আছে, বসিনি, ব্লক করছি তো। এই যে মুখটা দেখো, অফিসেও যা ঘরেও তাই, একই রকমের পাগলাম করতে থাকে আমার দিদি। এই যে এই কত বছর পর মানে কাজ করছেও, নানু কাজ করো, ওই ঘরে কাজ করে, মেয়েটা আমাদের বিয়ের বয়স হয়ে গেছে দিদির, বিয়ে দিতে হবে। সন্ধানে ভালো পাত্র থাকলে আমার দিদির সাথে কন্ট্যাক্ট করবে, তাই জন্য না। সরকারি চাকরি লাগবে তো? লাগবে না, কি কি লাগবে? আর আর সেটাই তো বলছি, সরকারি চাকরি করতে কি করতে, মানে যা হোক কাজ করলেও হবে, ভালো শিখলেন, মন্দির তলা হলে হয়ে যাবে। আর এই যে এইগুলো এখন সব কাটাকুটি হবে। এই যে না, এই তিনটে নারকেল আমি কেটেছি অলরেডি, মানে কুড়েছি আমি, আমি কাজ পারি। তাল লেবু আছে, এই যে ঠাকুরের বাসন কোসন সেরে গেছে। তারপরে এই যে সব জিনিসপত্র আমার মা নাড়ু টাড়ু সবই নিজের হাতে বানায়। মা কি কি নাড়ু হবে আজকে? আমা বলবে তো কি কি নাড়ু হবে আজকে? আর কি নাড়ু হবে?
পুরো পাগল আমাদের, এই যে আমি এনেছি গুলুর জন্য এই যে 108 লজেন্স। এটা গোপাল কিনে 108 লজেন্স দেবো আজকে, 108 লজেন্স। আর প্রত্যেক বছরের মতন এই যে এক প্যাকেট চিপস আর ঝুড়ি বাড়ি ঝুড়ি বাড়ির লজেন্স, বড়ো বড়ো এই ক্যাডবেরি ফ্যাডবেরিতে ভর্তি যে আছে। এইগুলো হচ্ছে রাতের খাবারের জিনিসপত্র, বাবা রেখে দিয়ে গেছে। সব হচ্ছে কাকিমা ওখানে রান্না কাজ করছে, মা এখানে করছে। এই যে আমি রেডি হয়ে গেছি, গঙ্গা স্নান যেতে পারি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ধুতি ধুতি পরে রেডি হয়ে গেছে। এই যে এসছে আমাদের, এই যে বান্টু অনেক কাজ করেছে আজকে, নাক করে দিতেছে সকাল থেকে। বান্টু কালকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? সবথেকে বড় কথা হচ্ছে বান্টুকে অনেকদিন পর, ঠিক আছে, অনেকদিন পরে আমি ব্লগ করছি, অনেকদিন পরে বান্টুকে। হ্যাঁ, বিনা পয়সায় তোকে যে খেতে দেবো আমি দুপুর বা রাত্রিরে। আচ্ছা, তুই যে আমার ফোনের নেটটা ধ্বংস করেছিস চারবেলা, এটা তোর অধিকার। আচ্ছা, তোর অধিকার এই যে, ওর অধিকার পরে দেখবে। এই যে গোপালের সমস্ত কিছু রেডি, আমি রেডি করেছি মোটামুটি, এগুলো পড়বে। আর এই যে আছে গঙ্গার জল, দুধ, চন্দন, ঘি, মধু, ফুল। আর এই যে বান্টু এটা নিয়ে এসছে এক্ষুনি, এটাতে আমি স্নান করাবো গোপালকে বসিয়ে। এই যে আমাদের গোপাল। শামান বসো বৃন্দাবন মে, মেরি উমর বিত গয়ে গোকুল মে, মে তো বন কে দুলন আজ সজি, বস তুমহি হো মেরে তন মন মে। ও রে তার পালা কানহাইয়া সে কহ দো কে দর পে সুধা, বাপি রান্না বান্না শুরু করে দিয়েছে। একদম কালার হেভি হয়েছে, সব চলছে। যে পিপি বসে আছে সে সব জিনিসগুলো দেখা। এই যে আমাদের গোপালু, আমাদের এই যে গোপালু সেজে বুঝেছে, রাধা কৃষ্ণ গোপাল। এই যে সব মায়ের হাতে বানানো, এটা কি পিপি আমা বলছিল, ক্ষীর কি তাহলে ক্ষীর, এটা এটা শিব শিমের পায়েস। আর এইগুলো হচ্ছে সন্দেশ, সন্দেশ বিছড়ি মাখন, এটা হচ্ছে ক্ষীর আর ছানা। এই যে সন্দেশ, পাঁচ রকম মিষ্টি এগুলো আছে, এই যে গোপালের সব। এগুলো শুরু হচ্ছে, ছেলে আজকে পাঞ্জাবি পরেছে। এই যে আমার দিদি, রান্না বান্না চলছে, তুই বানিয়েছিস না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাসনওয়ালা। মানে রাত্রিবেলা দেরি, ও ইচ্ছা করে দেরি করে এসে, জানি তোমাকে রাত্রিবেলা বাসনটা মেজে যেতে হবে। এখন হচ্ছে চাটনি হচ্ছে এখন। এই যে এটা আমার বাবা হালাই কর না, এটা এখানে জুটু টিভি দেখছে। ওম সর্বং ভূতানাং পতিং ভূতানাং।
পশ্যন্তে সুরায়ং দেবং দুঃখ দশা দেখি সুলোপাই কোদতে অধীর হয়ে কহে বাণী দেবগণ চল যাই বুম্ভার সকাশে করিব উপায় আজি কংসে আমি মানে কি বলবো এবারে এত ব্যস্ত দাঁড়া না ব্লগটা করছি তো দাঁড়া না তো সবকিছু হচ্ছে সব এত বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়ার এত প্রবলেম তার মধ্যে অনেকে আসেনি মানে একটু খারাপ অবস্থা সবাই বাড়ি চলে গেছে তারপরে এই যে এখন আমরা দিদি ম্যাডাম হাই করে দিই ম্যাডাম বিশাল ফেমাস ছোটো থেকে বড় থেকে সেই বয়স থেকে সবার ক্রাশ আমাদের এই যে আর একজনের সাথে বিশেষ অতিথি আমাদের বাড়ির পিছন দিকে করে দেখা করবি না চীনে ভোট দেবে কিন্তু এই যে ছেলেটা এরকম করছে সেটা নাকি লয়ার ভবিষ্যতে আমাদের এই লয়ার হ্যাঁ এই আমাদের ভবিষ্যতে লয়ার দেখো লয়ার কি তাহলে জীবনে শান্তি নেই জীবনে মজা করবে না সারা জীবন সিরিয়াস হয়ে থাকবে লয়ার কি তাহলে জীবনে শান্তি নেই জীবনে মজা করবে না সারা জীবন সিরিয়াস হয়ে থাকবে অবশ্যই এই যে অল্প ঠিক আছে এই যে এই কজনই এখন বসে আছে ও একটু বাজে বকছে মানে ল করছে বলে একদম ছেলেটা আমাদের সিরিয়াস হয়ে যাচ্ছে এই বিচার করে দাঁড়া এই দেখুন আমার অবস্থাটা দেখুন না ঠিক আছে স্যার স্যার এই যে আমি ব্লকটা নিচে গিয়ে শেষ করে ঠাকুর দেখিনি ব্লক শেষ করে দেবো এই যে এখন অবস্থাটা এই চলছে এই যে রাত্রি 10টা হয়ে গেছে অলরেডি খাবো আমি 12:30টা পর খাবো এরকম গোল গোল করে ফেলেছি এই যে আমার পিসি পিপি চাইবে মুখে পেপে হাই করে দে হাই বিকজ ব্লগটা আমি এন করতে ভুলে গেছি যখন আমি এডিট করছিলাম এগুলো আমি এন্ডই করিনি ঠিক আছে তো যাই হোক এন্ড করে দিই আজকালের মধ্যে চলে আসবে ব্লগটা চলে আসবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না আর আমি চেষ্টা করবো ডেলি ব্লগ করার ঠিক আছে যারা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব মনে করে দিও তারা